আমার পিছনে যে গাছটি দেখতে পাচ্ছেন, দেখুন হরিপত্তি যেটা বলে হরিপত্তি, এটি হচ্ছে হরিপত্তির গাছ। দেখুন আমি আপনাদেরকে আরো ভালোভাবে দেখাচ্ছিলাম না, দেখুন এরকম বড় বড় গাছ হয় হরিপত্তির। এই যে এর পাতা আছে, কাঁটা আছে অনেক, এতে তো এর পুরো ডালগুলোকে এরা কেটে নেয়, ডালকে কেটে আর সেখান থেকে পাতাগুলোকে মেশিনের মাধ্যমে আলাদা করে, করার পরে সেগুলো বিক্রি হয়। এর গাছ আমি চেষ্টা করব, যদি ছোট গাছ পাই আমি এখান থেকে একটা নিয়ে যাব। এই দেখুন এই যে হরিপত্তি, একটা পাতা আমি ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন দেখুন হরিপত্তি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হরিপত্তির গাছ। তো আমরা হরিপত্তিও নিয়ে যাবো, যা লাগবে ফোন করবেন, অসুবিধা নেই। প্রচুর মোটা গাছ আছে এরকম, এদিকে ভর্তি আছে পুরো, দেখতে পাচ্ছেন পুরো ভর্তি আছে। ওই কাণ্ডগুলোকে কেটে এরা পাতাগুলোকে আলাদা করে দেয়, আলাদা করার পরে এইভাবে একটি মেশিন আসে, মেশিনের মাধ্যমে বিভিন্ন ধরনের যে সমস্ত অখাদ্য বস্তু থাকে সেগুলোকে চেলে তারপরে ছাগলকে খেতে দেওয়া হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই চালনি যে মেশিনটা, এটি ওইখানে সবাই ইউজ করে প্রত্যেকটি ফার্মেই। চেষ্টা করবো আমাদেরও ফার্মে এটি নিয়ে আসার। দেখুন কীভাবে চালা হচ্ছে, দেখুন এর মধ্যে যে সমস্ত মাটি বালি অথবা কাঁটা ফাঁটা যা থাকবে সমস্ত কিছু চালা হয়ে তারপরে ছাগলকে খেতে দেওয়া হবে। তো আপনারা ভিডিওটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে রাজস্থানের ভিডিও। অনেকেই আছে যারা প্র্যাকটিক্যাল কিছু করে না, শুধুমাত্র অফ স্ক্রিনে আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকে, কিন্তু গোট ফার্মিং অফ স্ক্রিনে বা অফলাইনের কোনো অনলাইনের কোনো পরামর্শ আপনাদের কাজে লাগবে না, প্র্যাকটিক্যাল আপনাদেরকে করতে হবে। যতক্ষণ না আপনি প্র্যাকটিক্যাল করছেন আপনি কিছুই বুঝতে পারবেন না যে আসলে জিনিসটা কী হচ্ছে। তো আমাদের প্রত্যেকটি ভিডিও ফলো করবেন, আমরা যেটা করি যে প্র্যাকটিক্যালটা করছি আপনাকে সেটাই দেখাচ্ছি এবং সেটার সম্বন্ধে আপনাদেরকে বিভিন্ন তথ্য দিয়ে থাকি। আগামী আমাদের যে সিরোহী বারবারি এবং কারলি কোটার লট আসতে চলেছে, আগামী 15 তারিখের পরে আপনারা যোগাযোগ করতে পারেন। বিভিন্ন ধরনের কারলি কোটা ব্রিড আপনারা সিরোহি ব্রিড বারবারি ব্রিড পেয়ে যাবেন, এছাড়াও তোতাপুরি ব্রিডও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। যারা নতুন করে গোট ফার্মিং শুরু করতে চাচ্ছেন আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন।